কুকুর এখানে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী ব্লগ। এখন আমরা যাচ্ছি বগুলা, আমি আর মা যাচ্ছি, আর সোনার কিছু কেনাকাটা আছে তো তার জন্যই যাচ্ছি। আর এই যে এখন বাজে ছটা ট্রেনটায় আমরা যাচ্ছি বগুলায়, এই যে বগুলায় নেমেও পড়েছি, আর বাবা আছে বগুলা, তিনজন মিলেই কেনাকাটা করবো ভেবেছিলাম। কিন্তু বাবা যেটা কেনার কথা ছিল, মানে কাঁসার থালা বাটি গ্লাস মামা বাড়ি থেকে যেটা দেয়, সেটা বাবা কিনে নিয়ে আগে আগে চলে গেছে বাড়ি। কিন্তু বাবাকে বলা হয়েছিল তুমি ওখানে দাঁড়িয়ে থাকবা, আমরা যাবো সবাই মিলে একসাথে কিনবো, কিন্তু বাবা আগে আগে জিনিসপত্র কিনে নিয়ে বাড়ি চলে গেছে। কারণ আমি আজকেই এসেছি, তো বাবা ভেবেছে মেয়ে চলে এসছে, নাতি চলে এসছে, তো বেশিক্ষণ আর দাঁড়াবো না, কিনে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাই। কিন্তু বাবার কাছে ফোন নেই, বাবা বলতেও পারিনি। আর এইদিকে আমরাও বগুলা এসে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে এই যে বাসনের দোকানে, অনেক বাসনের দোকানে খুঁজেছি, বলেছি যে এরকম লোক এসছে কিনা, আর ওদের দোকানে কি একটা লোক আসে, কত লোক আসে, তো প্রত্যেকটা দোকানে শোনা হয়েছে। আর দোকানদাররাও কি সবাই খেয়াল করে রাখে সবসময় যে কে আসলো কে গেল, তো ওরাও বুঝতে পারিনি। তারপরে বোনকে ফোন করলাম, বোন বললো বাবা বাড়ি চলে এসছে। তা বাবাকে আবার বগুলা আসতে বলেছিলাম, কারণ অনেক কিছু কেনাকাটা ছিল, সবাই মিলে কেনাকাটা করে বাড়ি গেছি। বলে গুড মর্নিং, আজকে আমার মামা ভাই থাকবে, মামা ভাই বলে গুড মর্নিং, শোনা হে সকাল উঠে পড়েছে, সকালে সকাল সকাল উঠে পড়েছে। এখন শোনার জন্য ওইদিকে রান্নাবান্না হচ্ছে, আর এইদিকে বাবা শোনার জন্য জামা তৈরি করছে। এখানে মামা ভাত দেওয়া হবে, এই যে এখানে পায়েস হচ্ছে, টেনে দেবো, দাঁড়া টেনে দিচ্ছি, দেখিস মা ধরো তাও, এই যে পাপা, এবার দেখি পাপা এই বাবা আচ্ছা এইটা উপর থেকে এ মাছি সর, এ মাছি সর, এ দয়ে মাছি বসছি গো, অনেক হাত দিয়ে উড়া এটা কি, এমনি বসে পড়ো না, খাইতে পারবা না, তাহলে ঠিক আছে কেটেছে নাকি, বল বাবার বাড়ি থেকে বাড়ি যাচ্ছি, তোরটাই দেওয়া হবে বল,
ভাই আমাকে সব সময় যে খেপায় ভেঙাবে, কারণ আমি বেশিরভাগই যে ফোন নিয়ে থাকি হাতে ব্লগের জন্য। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ।